নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। লেটস মেক কুকিং সিম্পলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হাঁসের ডিমের কষা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 7টা হাঁসের ডিম সেদ্ধ করে রাখা। এখানে নিয়েছি মাঝারি সাইজের 8টা আলু মাঝখান থেকে কেটে সেদ্ধ করে রাখা। এখানে নিয়েছি 1টা বড় সাইজের কুচানো টমেটো, 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও কুচানো ধনে পাতা। এখানে নিয়েছি 2 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 4 থেকে 5টা গোটা শুকনো লঙ্কা, 4টি লবঙ্গ, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি, 7 থেকে 8টা গোলমরিচ ও কয়েকটা কারি পাতা। এইবারে সেদ্ধ করে রাখা ডিমগুলোতে আমি সামান্য লবণ, সামান্য হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এতে ভাজলে রঙটা ভালো হবে। এইবারে গ্যাস অন করে নিয়ে আমি সমস্ত গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং 1 থেকে 1.5 মিনিট মতো নেড়েচেড়েটা আমি ভেজে নেব এবং এটা আমি মিক্সিতে গুঁড়ো করে রাখবো জল ছাড়াই। এইবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এইবারে 1টা পাত্রের মধ্যে আমি ডিমগুলো তুলে নিলাম। এইবারে ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে খানিকক্ষণ ভেজে নিলাম। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আলুগুলো 1টা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এইবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবারে খানিকক্ষণ নেড়েচেড়ে আমি ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এইবারে এটা লালচে করে ভাজতে হবে। দেখুন লালচে হয়ে গেছে ভাজাটা। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও খানিকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 7 মতো লবণ, 1 টিস্পুন চিনি। এইবারে সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম সে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো। আবারও খানিকক্ষণ নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল দিয়ে এটা আমি ভালো করে কষাবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি মিরিচ। এইবারে ভালো করে এটা আমি একটুখানি কষাবো। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ও ভেজে রাখা ডিমগুলো। এইবারে ওপর নিচ করে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম। এবারে এটা আমি লিড দিয়ে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর দেখুন ঝোলটা ঘন হয়ে গেছে। এইবারে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের হাঁসের ডিমের কষা তৈরি হয়ে গেছে। এবারে এটা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন ও সুস্থ থাকুন।